ঝিনাই একটানা এক বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে সবজি ক্ষেত পানি জমে মরতে শুরু করেছে মরিচ গাছ এমন অবস্থায় অনেকে ক্ষেত থেকে অপরিপক্ক মরিচ তুলে ফেলছেন ফলে বাজারে বর্তমানে মরিচের সরবরাহ ঠিক থাকলেও আগামীতে দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছেন কৃষক এদিকে মরিচের পাশাপাশি অন্যান্য সবজিতেও পোকামাকড়ের সংক্রমণ বেড়ে যাওয়ায় কমছে ফলন ঝিনাইদহ সদরের হলিধানি এলাকার মরিচ খেতে টানা বৃষ্টিতে জমেছে পানি পাশের অন্যান্য ক্ষেতের মাটি স্যাঁছেতে হয়ে আছে কোথাও আছে হালকা পানি এতে অনেক খেতে মরিচ গাছ মরে যাচ্ছে কোথাও আবার গাছের পাতা কুঁকড়ে ফলন হচ্ছে কম এমন চিত্র উপজেলার নগরবাথান হলিধানি নওদাপাড়া বাজারগোপালপুর সহ অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন বৃষ্টির কারণে গোড়ায় পানি জমে থাকার কারণে পচন শুরু হয়ে গাছ মরে যাচ্ছে এদিকে ফলন কম হয় বাজারে মরিচের সরবরাহ কম হচ্ছে ফলে সামনের দিনে বাজারে মরিচের দাম বৃদ্ধিরও আশঙ্কা করছেন অনেক কৃষক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লাল গাছ মারা যাচ্ছে বৃষ্টির কারণে আবার কারণে তাদের নিচু জমি তাদের মনে করেন বেশি ক্ষতি হচ্ছে আবার গাছে কুলমিল লেগে আছে ধরন নেই কিছু নেই কেবল মরিস নয় আবহাওয়ার এমন পরিস্থিতিতে মূলা গাছে পোকা দেখা দিয়েছে সেই সাথে দেখা দিয়েছে গোড়া পচা রোগ বৃষ্টির কারণে ঠিক মতো কীটনাশকও দেয়া যাচ্ছে না খেতে এমন আবহাওয়া শিমের জন্য ক্ষতিকর বলছেন কৃষক বৃষ্টির কারণে ওষুধ দেওয়া যাচ্ছে না এই কারণে পোকা লাগছে বেশি আর পচা লাগে যেহেতু শীতের একটা আবহাওয়া আসে আর তো ভালো হয় রাত্রির জন্য আরো ভালো হয় যদি ক্লিয়ার থাকে সিম বেশি ভালো দাঁড়ায় উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন গাছের গোড়ার পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে সাথে ছত্রাকনাশক স্প্রে করলে সবজির ফলন স্বাভাবিক থাকবে আমাদের কৃষক ভাইদের জন্য আমাদের পরামর্শ থাকবে যে অবশ্যই পানি জমার সাথে সাথে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং এই গাছের গোড়ায় অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োজনীয় মাত্রায় ব্যবহার করতে হবে চলতি মৌসুমে ঝিনাইদহ সদর উপজেলায় সবজির আবাদ হয়েছে এক হাজার সাতশো চল্লিশ হেক্টর জমিতে এর মধ্যে মরিচি আবাদ হয়েছে পাঁচশো পঁচিশ হেক্টর জমিতে চল্লিশ শতকের এক বিঘা জমিতে মরিচ চাষে খরচ গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফলন ভালো হলে গড়ে পাঁচ লাখ টাকা মরিচ বিক্রি করা যায় ডিবিসি নিউজ ডেস্ক